গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়ান সেকেন্ড, আমি অভিজিৎ, ফুড নামানি আপনাদের সামনে। আজকে অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না, সকালে কাজে বেরিয়েছিলাম, একটা প্রপার লাঞ্চ হয়নি, তা হঠাৎ মনে হলো লাঞ্চ যখন হলো না তখন ইভিনিং স্ন্যাক্স বলুন আর ডিনারই বলুন সেটা একটু হেভি করার জন্য। তা চিন্তা করতে করতে সবার প্রথমে যেটা মনে পড়লো, বিরিয়ানি। আর বিরিয়ানি মানেই চলে এলাম দাদা বৌদিতে। না, দাদা বৌদিতে ফুড ব্লগ আপনারা এর আগে অনেক দেখেছেন, অনেক ফুড ব্লগার তাদের ফুড ব্লগ নিয়ে এসছে দাদা বৌদিতে। আজকে কিন্তু আমরা সেটা করব না। অ্যাকচুয়ালি আজকে আমার যেটা প্ল্যান ছিল, যে ব্যারাকপুর যেটা এখন বিরিয়ানি হাব, তার যে মেজর বিরিয়ানি কাউন্টারগুলো আছে তাদের বিরিয়ানিগুলোকেই একটা তুল্যমূল্য বিচার করা। কারণ এ বলে আমি ভালো, ও বলে আমি ভালো, সেটা আমাদের নিজেদের চোখে একটু চেখে দেখা আর আপনাদের সাথে শেয়ার করা। তা আমাদের প্রথম ডেস্টিনেশনই হচ্ছে দাদা বৌদি। আমরা বিটি রোড দিয়ে সোজা এসেছি, এসে দাদা বৌদির সামনে দাঁড়িয়ে আমাদের পার্সেলটা কালেক্ট করেছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আরসালান। হ্যাঁ, ব্যারাকপুরে আরসালানের ব্রাঞ্চ খুলেছে, এটা আপনারা সবাই জানেন, অতীন্দ্র সিনেমা হলের বিল্ডিংয়েই খুলেছে। আমরা নেক্সট ওখান থেকে কালেক্ট করব। আর আমাদের থার্ড অ্যান্ড লাস্ট ডেস্টিনেশন হবে ডিবাপি। ইয়েস, ডিবাপি দিকে নিয়ে, কিন্তু খাওয়ার যে স্যুটটা সেটা আমরা আমাদের বাড়িতে গিয়ে করব। তার কারণ হচ্ছে গিয়ে, এই একটা হোটেল থেকে খেয়ে আরেকটা হোটেলে গিয়ে তারপরে থার্ড হোটেলে গেলে আমাদের টাইমটা ঠিক ম্যাচ করাতে পারতাম না। এবং তার সাথে সাথে এই যে শ্যুটিংয়ের পুরো সরঞ্জাম নিয়ে প্রত্যেকটা জায়গায় শিফট করা, সেটাও অনেকটা ঝামেলা। তো সেটাকে মিনিমাইজ করার জন্য আজকে আমরা ঠিক করেছি, বিরিয়ানিগুলো কালেক্ট করে নিয়ে আমরা আমার বাড়িতে গিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করব আমার মতে কোন বিরিয়ানিটা আমার কীরকম লাগলো সেটা। তো চলুন নেক্সট দুটো ডেস্টিনেশনে যাই, তারপরে আবার ফিরছি আপনাদের সামনে। তো ফ্রেন্ডস, আমাদের সামনে রয়েছে তিনটে স্পেশাল বিরিয়ানি, অনেকগুলো খাওয়ার, কিন্তু আমি একটা একটা করে একটু চেখে দেখব আমার মতে কোনটা আমার ভালো লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করব। হোপফুলি দাদা বৌদি এবং দিবাপির বিরিয়ানি আপনারা অনেকেই খেয়েছেন, হয়তো অনেকে আরসালানটাও ট্রাই করেছেন, কিন্তু ব্যারাকপুরে আরসালান ব্র্যাঞ্চটা আমি এর আগে কখনো খাইনি, ফার্স্ট টাইম। তো আমি শুরু করব আরসালানের এই বিরিয়ানিটা দিয়ে। আমি তিনটেতেই প্লেন মাটন বিরিয়ানি এনেছি। নর্মালি আরসালানের যে কোনো ব্রাঞ্চে খেলে আমি প্রেফার করি ওখানকার লখনৌই মাটন বিরিয়ানি, কিন্তু যেহেতু আমি কম্পেয়ার করব আদার দুটো জায়গার মাটন বিরিয়ানির সাথে, তা আমি আজকে আরসালানের মাটন বিরিয়ানিটাই নিয়েছি। তো দেখা যাক তিনটের কী রকম আমার লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করি। শেয়ার করার আগে আমি শুধু প্রাইসগুলো একটু বলে নিই। আরসালানে প্লেন মাটন বিরিয়ানি নিয়েছে 265, এর সাথে ওরা আমাকে একটা ছোট রায়তা দিয়েছে। ডিবাপির মাটন বিরিয়ানি নিয়েছে 270 রুপিস, তার সাথে স্যালাড এবং একটা পুদিনার চাটনি দেয়। এবং দাদা বৌদিরও মাটন বিরিয়ানি নিয়েছে 270, তার সাথে পুদিনার চাটনি রয়েছে এবং স্যালাড রয়েছে। আমি চাটনি স্যালাডগুলো নেইনি, আমি শুধু আজকে বিরিয়ানিগুলো টেস্ট করব। আমি আজকে স্টার্ট করব আরসালানের বিরিয়ানিটাকে টেস্ট করব ফার্স্ট। এরকম প্লাস্টিক কন্টেনারে দিয়েছে, কোয়ান্টিটি আমার দেখে বেশ ভালোই লাগছে। আরসালান মাটন বিরিয়ানি যেরকম হয়, সামনে একটু সাদা ভাত, উপরে সেই অপূর্ব অ্যারোমা যেটা আরসালান বিরিয়ানিতে আমার খুব ভালো লাগে। আমার সামনে রয়েছে আরসালানের মাটন বিরিয়ানি প্লেন। মাটনের পিসটা আপনাদের সাথে শেয়ার করছি, মোটামুটি খারাপ নয়। একটা আলু দিয়েছে, তার সাথে রাইসটা একটু তেল তেলে, আমি একটু টেস্ট করে দেখি। ফার্স্টে প্লেন রাইসটা একটু নিচ্ছি। আরসালানের মাটন বিরিয়ানির সবথেকে বৈশিষ্ট্য যেটা,
ওদের রাইসটা খুব হালকা, সেরকম স্পাইস নেই, আর পুরো রাইসটার মধ্যে মাটনের একটা অ্যারোমা, তার সাথে দারচিনি বলুন, ছোট এলাচের গন্ধ, কিন্তু পুরো সেটার মধ্যে রাইসটার মধ্যে কিন্তু মিলে রয়েছে। সব থেকে ভালো যেটা, প্রত্যেকটা বাইটে এই মাটনের একটা কিন্তু অ্যারোমা উপরে আসে। এটা আলু দিয়েছে, একটু আলু দিয়ে আবার একটু ট্রাই করি। বিরিয়ানি খেতে আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে একদম ভালোবাসি না, বিরিয়ানি কিন্তু ডেফিনেটলি হাত দিয়ে, নাহলে বিরিয়ানি আসল টেস্টটাই পাওয়া যায় না। মাটনটা খুব সফট, দেখুন হাত দেওয়ার সাথে সাথে ছুটে আসছে, মাংসের কোয়ালিটিটা রিয়েলি ভালো। মাটন দিয়ে, রাইস দিয়ে আর একটু আলু দিয়ে একসাথে আর একটা বাইট নিচ্ছি। সত্যি দারুণ। আরেকটা জিনিস, এই রাইসটার মধ্যে প্রচুর পরিমাণে তেল রয়েছে, যেটা কিন্তু আমার হাতে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি জানি না বাকি দুটো বিরিয়ানি ট্রাই করে আমি দেখতে পাবো, রিয়েলি এতটা ভালো লাগছে, আমি কিন্তু একের পর এক বাইট নিয়েই যাচ্ছি। টু গুড, টু গুড। তো ফ্রেন্ডস, আমি এবার নিয়ে নিচ্ছি ডিবাপির বিরিয়ানিটা। আমি আরসালানের বিরিয়ানিটা ঢালার সময় যে অ্যারোমাটা পেয়েছিলাম সেটা কিন্তু আমি এখানে পাচ্ছি না, এটাকু আমি আপনাদের সাথে ইনিশিয়াল স্টেজে বলতে পারি। কোয়ান্টিটি ওয়াইজ অনেকটা বেশি, মাটনের পিস নো ডাউট অনেক বড়, যেটা ওদের স্পেশালিটি ওরা বলেই সেটা। একটা বড় আলু রয়েছে আর রাইস দেখতে পাচ্ছেন অনেকটা বেশি, বাট আরসালান বিরিয়ানি খোলার সাথে সাথে যে অ্যারোমাটা আমার নাকে এসেছিলো সেটা কিন্তু এখানে কিছুটা হলেও মিসিং। এখন টেস্ট করে দেখি টেস্ট বাড আমার কী বলে, এই বিরিয়ানিটা কেমন লাগে। আমার সামনে এত বিরিয়ানি না, আমি মানে ঠিক কীভাবে নিজের উত্তেজনাটা এক্সপ্রেস করবো আমি বুঝতে পারছি না। ছোটোবেলা থেকেই আমি বিরিয়ানি লাভার, কিন্তু ফার্স্ট বিরিয়ানিটা খাওয়ার পরে এবার এটাকে টেস্ট করে দেখি। প্রথমে শুধু রাইস, একটু বেশি পরিমাণের আমি তুলনায় কেওড়া জল, গোলাপ জলের সেন্টটা পাচ্ছি। খারাপ নয়, বেশ ভালো। আমার পরিচিত এরকম অনেকে আছে যাদের ডিবাপির বিরিয়ানি খুব ভালো লাগে, আমি কোনো ফুড বিশেষজ্ঞ নই, খুব পার্সোনাল ফিলিংস বলি। ফার্স্ট বাইটটা নেওয়ার পরে খারাপ লেগেছে বলবো না, একদমই বলবো না, কিন্তু ফার্স্ট বিরিয়ানিটায় যে এসেন্স, যে টেস্টটা পেয়েছিলাম সেটা একটু হলেও এখানে মিসিং। এখানকার যেটা হাইলাইটিং পয়েন্ট, সাইজ অফ মাটন, মাটনটা সত্যিই খুব নরম, হাত দেওয়ার সাথে সাথে খুব ছুটে আসছে। তার সাথে আমি একটা চর্বিযুক্ত মাটন পেয়েছি, মিট রয়েছে, চর্বি রয়েছে, তার সাথে একটু হাড়ও রয়েছে। মাটনটা দিয়ে একটু রাইসটা টেস্ট করে আপনাদের বলি। মাটনটার কোয়ালিটি খুব ভালো, এবং যেটা আমি আরসালান বিরিয়ানিতে বলছিলাম যে প্রত্যেকটা বাইটে আমি মাটনের একটা অ্যারোমা আমি রাইসের মধ্যে পাচ্ছিলাম, সেটা কিন্তু আমি মাটনটা দিয়ে যখন খেলাম সেই অ্যারোমাটা আমার কাছে এলো। একটু আলু ভেঙে নিয়ে খাই। পশ্চিমবঙ্গের বাইরে আমার অনেক বন্ধুবান্ধব আছে, তারা আমাকে জিজ্ঞেস করতো যে তোমরা বিরিয়ানিতে আলু দাও কেন। আমি ওদের একটাই কথা বলেছিলাম যে বিরিয়ানিতে আলু দিয়ে না খেয়েছে তাকে এটা বোঝানো যাবে না যে বিরিয়ানিতে আলুর গুরুত্ব কতটা। পুরো বিরিয়ানিটা আমি যখন এমনি খেলাম, মাটন দিয়ে খেলাম, তারপরে আমি আলু দিয়ে খেলাম, তিনটে সম্পূর্ণ ডিফারেন্ট একটা টেস্ট এলো। এবারে আমি একটু মিট, রাইস আর আলুটা একটু ভেঙে নিয়ে একসাথে একটা বাইট নেব। সত্যি ভালো।
এবার আসি দাদা বৌদির বিরিয়ানিতে। দাদা বৌদির বিরিয়ানি সম্পর্কে জানে না এরকম লোক আমাদের চত্বরে তো মেলাভার। আমার পার্সোনাল যদি বলেন তাহলে ডেফিনেটলি আমি যে কোনো সময় প্রেফার করি দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য, সেজন্য আমি এটাকে লাস্টে দেখেছি। কোয়ান্টিটি ওয়াইজ অ্যাজ ইউজুয়াল প্রচুর প্রচুর রাইস, এটাতেও সেই স্মেলটা কিছুটা হলেও পাচ্ছি। মাটনের পিসটা দেখাই, ইটস হিউজ। আর সাথে একটা আলু রয়েছে, আলুটা যে একটু ছোটোই দিয়েছে, বাট মাটন ইজ সামথিং এলস। সব থেকে যেটা আমার মনে হয় সবসময়, আমি যেটা নিজেও পছন্দ করি, দাদা বৌদির বিরিয়ানি একটু স্পাইসি টাইপ। আরসালানের বিরিয়ানি বলুন, সেটার মতো কিন্তু নয়, এটা একটু মশলাদার বিরিয়ানি। যারা মশলাদার বিরিয়ানি খেতে ভালোবাসেন আমার মতো, তাদের কাছে কিন্তু এটা একটা দুর্দান্ত অপশান, সেটা আপনারা জানেনই। আজকে আমি যেহেতু পরপর তিনটে বিরিয়ানি টেস্ট করছি, এটার টেস্ট আমার জানা সত্ত্বেও আমি আরেকবার টেস্ট করব, করে আপনাদের সাথে শেয়ার করছি। একটা ঘি, তার সাথে বিরিয়ানি মশলা, আর মাটনের যে জুস, তার একটা কিন্তু প্রমিনেন্ট ফ্লেভার আমার নাকে আসছে। মশলাদার বিরিয়ানি যারা খান, আমি যেটা বললাম, তাদের কাছে কিন্তু এটা বেস্ট। আজকে আমার ভাগ্যে মাংস চর্বি যুক্ত মাটনই পড়ছে, কিন্তু পরপর দুটো বারেই। মাংসের সাথে রাইসটা নিয়ে দেখি, খুব ভালো খুব ভালো। একটু আলু নিয়ে আরেকটা বাইট নেব। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা সামনে পড়ার পর থেকে কথা বলতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে চুপ করে যেন খেয়ে যায় বিরিয়ানিটা। এই বিরিয়ানিটা খাওয়ার পরে আমার একটাই কথা বলার আছে, পাল্লা খাবি কি, ঝাঁজেই মরে যাবি, টু গুড। খাওয়া দাওয়াটা শেষ করলাম আজকের মতো। সত্যি কথা বলতে অনেকদিন পরে খুব তৃপ্তি করে আজকে বিরিয়ানি খেলাম, না পুরোটা খাইনি, আমার সাথে আরও অনেকে রয়েছে, তারা সবাই মিলে শেয়ার করবে। আপনাদের যদি আমি পার্সোনাল ওপিনিয়ন বলি, তিনটে বিরিয়ানি নিজে নিজ ক্ষেত্রে দুর্দান্ত, প্রত্যেকটার ফ্যান ফলোয়িং রয়েছে। তবে পার্সোনালি আমার আরসালানের বিরিয়ানিটা অনেক বেশি অ্যারোম্যাটিক লেগেছে, অথেন্টিক লেগেছে, যে প্লেন সিম্পল ম্যাটন বিরিয়ানি হয়। আর ডেফিনেটলি বাকি দুটো তো অনেকটা মশলাদার বেশি, সেটা আমরা জানি। তবে আমার পার্সোনালি আরসালানের বিরিয়ানিটা অনেক ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরিচিতদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা কিন্তু ক্লিক করে দিলে আমার নেক্সট ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে অনেক রাত হলো, ভিডিওটা শেষ করছি, গুড নাইট, সবাই ভালো থাকবেন।